দেখুন এবার মসজিদে গুলি করতে গিয়ে উল্টো ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক মার্কিনি প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে কানেকটি কাটে নিজের বাড়ির কাছের মসজিদে গুলি ছুড়ছিলেন সাবেক মার্কিন সেনা টেড হ্যাকি দুই সালে এই কাজ করার পরেই পাল্টে যায় তার জীবন সম্প্রীতি সংবাদ মাধ্যম বিবিসি এক ভিডিও প্রকাশ করে সেখানে দেখা যায় কানেকটি কাট মসজিদের ভেতরে তার মুসলিম প্রতিবেশীদের পাশে টেট হেকি হাঁটু পেতে প্রার্থনায় মগ্ন দুই হাজার পনেরো সালের তেরো তারিখ শুক্রবার রাতে প্যারিসে সন্ত্রাসী হামলার রাতে আটচল্লিশ বছর বয়সী হেকি স্থানীয় বারে ড্রিঙ্ক করে সকালে তিনি বাড়িতে গিয়ে রাইফেল লোড করেন তার বাগানে গিয়ে মসজিদের পাশে কয়েক রাউন্ড গুলি তাকে ঘৃণা করার পরিবর্তে বাইতুল আমান মসজিদের সভাপতি ডক্টর মোহাম্মদ আরি হেকি ও তার স্ত্রীর কাছে কি ঘটেছিল সে সম্পর্কে জানতে চান হামলার পাঁচ মাস পর কুরেশি তাকে মসজিদে আয়োজিত সঠিক ইসলাম ও উগ্রবাদ শীর্ষক সেমিনারে আমন্ত্রণ জানায় হেকি এসে হাজির হলে মুসলমানরা স্বাগত জানালেন হামলার কথা স্মরণ করে সে অনুতপ্ত হয় অনুশোচনার জন্ম নেয় হেকির অন্তরে দুই পক্ষের আন্তরিকতা ছিল বিস্মিত হওয়ার মতো সকল ধর্মের মানুষ এই সেমিনার উপস্থিত ছিলেন সেখানে প্রকৃত ইসলাম ও উগ্রবাদ সম্পর্কে আলোচনা হয় সে তার ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চায় সবাই তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দেয় একই বলেন আমি আসলে ইসলাম সম্পর্কে এতদিন ভুল ধারণার উপর ছিলাম ইসলাম কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না পরবর্তী ছয় মাসে কারাদণ্ড হয় তার জেলে থাকার সময় নিয়মিত দেখতে যেতেন মান্নান এভাবে তার জীবন পাল্টে যায় দেশি এবং প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন ধন্যবাদ সবাইকে